প্রিয় আমার সকল ছাত্ররা, আশা করি আমার ভালো আছো, এবং যারা বেড়াতে যাওনি যে সব ছাত্ররা তাদের উদ্দেশ্যেও জানাই, তোমরাও এই ভিডিওটা দেখবে, আনন্দ পাবে। আর যারা আমার সাবস্ক্রাইবাররা, আমার বন্ধুরা, আমার সকল মা বোনেরা, আশা করি ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই তাদের আপনাদের ভালো লাগছে। যদি না দেখেন অবশ্যই একবার বলবো দেখে নিন। অনেকগুলো পর্বে আমি ভাগ করেছি আমার পুরী ট্রাভেল ছাত্রদের নিয়ে, মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে, মাস্টারমশাইদের সঙ্গে একসাথে এবং মহারাজ ছিলেন, তাদেরকে নিয়েই এই ভ্রমণ পর্ব আমার হয়েছে। আশা করি আপনাদের আনন্দ দেবে। এই ভ্রমণ পর্বে বিভিন্ন পর্বে আমি ভাগ করেছি, অলরেডি 6টা পর্ব আমি দিয়ে দিয়েছি। এটা হলো সমুদ্র সান্নিধ্য বা সমুদ্র সৈকতে আমি এবং ছাত্ররা এবং অন্যান্য মাস্টারমশাইরা, তারই কিছু ভিডিও আমি আপনাদের শেয়ার করছি। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে অল বটন টিপে দেবেন, আর যাতে আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তাহলে দেখতে থাকুন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বা অনুরোধ, যে আপনারা যে ভিডিওগুলো দেখছেন কোন পর্ব কেমন লেগেছে একটু কমেন্টসে জানাবেন। আশা করি আমি কোনো ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই আমি সেটাকে সংশোধন করব পরবর্তী এপিসোডগুলোতে। আশা করি মানুষ মাত্রই ভুল হয়, আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ছাত্রদের আনন্দ দেওয়ার এবং ছাত্রদের সঙ্গে থাকার এবং তাদের নিয়েই এই আনন্দটায় যোগদান করা। এবং শিক্ষামূলক ভ্রমণে এই পর্বে আমি দেখালাম অনেক কিছু। আর এই পর্বে চলছে সমুদ্র, দেখুন মহারাজের সঙ্গে সেক্রেটারি মহারাজ স্বামী শিবেশানন্দ মহারাজ, মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং ছাত্রদের সঙ্গে ফটো ফ্রেমে একসাথে আমরা আবদ্ধ হয়েছি অনেক আনন্দ করে। এই সমস্ত ছবিগুলো অক্ষয় হয়ে থাকবে। আশা করি আপনারা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের কাছে, এটাই আশা করবো। অবশ্যই আপনারা দেখতে আমরা মাস্টারমশাই এবং মহারাজ বিন্দু আমরা আছি, দেখুন এইরকম ভিডিওগুলো দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এই পর্বে আমি যে সমস্ত ছবিগুলো ছাত্রদের সঙ্গে ছিল আমি তুলে ধরার চেষ্টা করলাম, কি সমুদ্র সৈকতে, কি মন্দিরে, কি কোণারক মন্দিরে, কি নন্দনকানন, সব জায়গায় যেখানে যা যা ছবিগুলো ছিল সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা একবার দেখতে থাকুন। কিছু ছবি একটু ঝাপসা বা ঘোলাটে হয়েছে, তার কারণ হলো যেগুলো বেশিরভাগ সমুদ্রের ধারের ছবি সেইগুলো মেঘলা ছিল, প্রায় আবছা মেঘে ঢাকা এইরকম ধরনের ওয়েদারের জন্য কিছু ছবি একটু ঝাপসা হয়েছে। এর জন্য আগে থেকেই দুঃখ প্রকাশ করে নিলাম, তবু আমি চেষ্টা করছি যতটা ভালো তোলার। আপনারা পাশে আছেন, সহযোগিতা করেছেন, আমি এইগুলো আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, আপনারা সবাই দেখবেন। এই পর্বেই এবার দেখবেন আপনারা লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বরে অন্যতম শিব মন্দির, এই লিঙ্গরাজ মন্দির দর্শন আমি করাবো, আপনারা দেখতে থাকুন। পুরী ভ্রমণের অষ্টম পর্বে সমুদ্র সৈকত দর্শন হলো এবং সেখানে আনন্দ উদযাপন হলো, এবার লিঙ্গরাজ মন্দির দর্শন করব। চলো তাহলে বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্ররা লিঙ্গরাজ মন্দির দর্শন করতে আমরা প্রস্তুত হই। লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দিরগুলির মধ্যে অন্যতম। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা ও মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত বা যা পরবর্তীকালে গঙ্গা শাসকদের বিকশিত হয় হাতে। মন্দিরটি দেউ শৈলীতে নির্মিত হয়। চারটি ভাগ রয়েছে, যেগুলি হচ্ছে বিমান, জগমোহন, নাট্য মন্দির। চতুর্থটি একটা ভোগমণ্ডপ। ভোগমণ্ডপ ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে, মন্দির চত্বরটি দেয়াল ঘেরা। ভুবনেশ্বরকে একাশরা ক্ষেত্র বলা হয়ে থাকে। 1300 শতকে লেখা সংস্কৃত পুঁথি একাশরা পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একাশরা বা আম গাছের নিচে অবস্থিত ছিল। লিঙ্গরাজ মন্দিরটি মন্দির
ট্রাস্ট বোর্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয়। প্রতিদিন গড়ে 6,000 দর্শনার্থী মন্দিরটি দেখতে আসে এবং উৎসব মৌসুমে লক্ষাধিক ভ্রমণার্থী আসে এখানে। এখনকার শিবরাত্রি যে উৎসব, সেই উৎসবে প্রধান অনুষ্ঠান এবং 2012 সালে উৎসব প্রাককালে 2,00,000 শরণার্থী বা দর্শনার্থী এখানে আসে। বিভিন্ন মরশুমে তো উৎসবে লেগেই আছে এই মন্দিরে পূজা অর্চনা। লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ লিঙ্গের রাজা, হিন্দু মতে শিবের প্রতিরূপ। আদিতে শিবকে কীর্তি ভাষা এবং পরে হরিহর হিসাবে পূজা করা হতো। তাকে ত্রিভুবনেশ্বর বা ভুবনেশ্বরও বলা হয়। বলা হয় যার অর্থ হল স্বর্গ, মর্ত্য ও শূন্য লোকের অধিপতি। তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী। 11 শতকে শেষ দশক থেকে মন্দিরটি টিকে আছে। 6 শতকে মন্দিরটি নির্মাণের প্রমাণ পাওয়া যায়, কারণ 7 শতকের কিছু সংস্কৃত পুঁথিতে মন্দিরটি উল্লেখ আছে। ফার্গুসনের মতে মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন ললাট ইন্দু কেশরী, যিনি 615 থেকে 657 সাল পর্যন্ত শাসন করেন। জমায়েত হুল জগমোহন এবং মন্দির এনার 11 শতকে নির্মিত হয়। অন্যদিকে ভোগমণ্ডপ 12 শতকে নির্মিত হয়। শালিনী স্ত্রী 1099 থেকে 1104 সালের মধ্যে নট মন্দিরে নির্মাণ করেন। এই অঞ্চলে জগন্নাথ অংশ বাড়তে থাকলে মন্দিরটি নির্মাণ কাজ সমাপ্ত হয়। ছাত্ররা তারা নানান ফটোশ্যুটে ব্যস্ত, তাদের আনন্দ মেতে উঠেছে, তারা আনন্দে এবং নানান রকম পোজ দিচ্ছে, তাদের ফটোর সামনে নানান রকমভাবে দাঁড়িয়ে ফটো শ্যুট করছে। বাদ যায়নি মাস্টারমশাইরাও এবং স্টাফেরাও। দেখতে থাকুন বাকি অংশটা। পাহাড় কেটে যে কোণারক মন্দির তৈরি, সেই ভগ্নপ্রায় কোণারক মন্দির রথের চাকার কাছে দাঁড়িয়ে ছাত্রদের ফটো তোলার হিড়িক আমি সেইগুলোও তুলে ধরছি ছাত্রদের সঙ্গে মাস্টারমশাই। আরও কিছু ফটো সমুদ্র সৈকতে আমি তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। এরপরে আমরা দুপুরের যে খাবার ব্যবস্থা তারও ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন। সবাই খেতে বসেছে, কেউ খোলা ছাদে নিচে প্যান্ডেলের নিচে, কেউ বা ঘরের মধ্যে যেখানে ডাইনিং হল সেখানে বসে খাচ্ছে, যে যেমন খুশি ভালো লাগছে। কেউ দাঁড়িয়ে খাচ্ছে বুফের সিস্টেমে, কেউ বা বসে খাচ্ছে। এক আলাদাই অনুভূতি, আলাদাই মজা। ছোট বড় মিলেমিশে একাকার হয়ে গেছে। 5 থেকে ক্লাস 10 এই পর্বে ছাত্ররা বেড়াতে গেছিলো, তারা সকলে মিলে মিশে আনন্দ করে এই বেড়ানো যে শিক্ষামূলক ভ্রমণটাকে বেশ ভালো করেছে। খাবারের আইটেমের মধ্যে সেদিনকে ছিল পার্শে মাছের ঝাল, পটল চিংড়ির তরকারি, ডাল ভাজা, চাটনি, পাঁপড় এবং তারপর মিষ্টি। লাইন দিয়ে তারা দাঁড়াচ্ছে পরবর্তী পর্বের জন্য। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি অতি পরি জগন্নাথ দাসের সাধনা ও সমাধিপীঠ। এটা প্রাচীন ইতিহাস তোমাদের ছাত্রদের নিয়ে এসেছি, এখানে স্যারও আছেন এই মন্দিরে। আসতে হবে, তোমরা এসো না, 1 মিনিট এসো না, যা কিচ্ছু নেই। বন্ধ আছে তাই আমি ওপর থেকে দেখিয়ে দিলাম আপনাদের এই বাড়ি। বিকালের দিকে ছাত্রদের নিয়ে একটু বেরোনো কেনাকাটা, তাদের ইচ্ছে অনুযায়ী। এটা লাইট হাউস, এই লাইট হাউসের সামনেই আমরা হোটেলে ছিলাম। এই লাইট হাউসটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, খুব সুন্দর একটা লাইট হাউস। তার সামনে দিয়ে আমরা একটু বেড়ানো জন্য আমরা বেরিয়েছি ছাত্রদের নিয়ে। বিভিন্ন মাস্টারমশাইরা বিভিন্ন দলে ভাগ হয়ে এক একজন দল করে ছাত্রদের নিয়ে একটু কেনাকাটায় বেরিয়ে। কেনাকাটা করার পর আমরা ঘুরে সেই দিন রাত্রিবেলা
আনন্দ করে আমরা পরদিন বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। পুরী ভ্রমণ পর্ব এখানেই সমাপ্তি হলো। একাধিক পর্ব আমি দেখালাম, এই পর্বগুলো আপনাদের আশা করি আনন্দ দিতে পেরেছি। যদি এরকম আনন্দ পেতে চান তাহলে আমাকে আপনাদের সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।